নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে আজকে দর্শন করে আসা যাক অত্যন্ত জাগ্রত কিন্তু অনেকেরই অপরিচিত মা শ্যামাসুন্দরীর সাথে। জয় মা শ্যামাসুন্দরী। আমরা এখন এসেছি আমাদের উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের খুব কাছে হরিনাথ দে স্ট্রিটে, এখানে মায়ের দর্শন করতে। এখানে আমার পেছনে মা শ্যামাসুন্দরীর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, খুব প্রাচীন এই মূর্তি। এই মন্দিরের সম্বন্ধে আমরা আরো জানবো আজকে, দেখতে থাকুন আমাদের সাথে ডিসকভারিং কলকাতা। অনেকেই হয়তো জানতো না এই মন্দিরের কথা, আমরাও জানতো না, কিন্তু একটা খুব বিশেষ সূত্রে আমরা জানতে পারি এবং এখানে এসে অনেক ইতিহাস আমরা জেনেছি, যে ইতিহাস আপনাদেরকেও জানাবো। চলুন সঙ্গে থাকুন ডিসকভারিং কলকাতা। এজেসি বোসরের উপরে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হাসপাতাল আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, আপনারা অনেক হয়তো দেখেওছেন। কিন্তু যেটা আপনারা মিস করে গেছেন সেটা হচ্ছে এই গলির, এই হসপিটালের পাশে যে এই ছোট গলিটা আছে, এই গলিতেই একটি বাড়িতে মা শ্যামাসুন্দরীর বাস। চলুন যাওয়া যাক। গলির মুখ অর্থাৎ মেন রোড থেকে আপনাদের প্রায় 50 মিটারের মতো আসতে হবে। এই যে গলির ছোট্ট গলিটার মুখটাতে আসবেন, এই গলির ভেতরে আপনাদেরকে ঢুকতে হবে। ছোট্ট গলিটির শেষ প্রান্তেই মায়ের মন্দির। মন্দিরে ঢুকতেই আমরা দর্শন পেলাম অপরূপা মা শ্যামাসুন্দরীর, যাকে তার ভক্তরা কলকাতার জীবন্ত কালী বলে মানে। কেন সেটা জানার জন্য দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত, যেখানে আমরা মায়ের অনেক অলৌকিক গল্প তার ভক্তদের মুখ থেকে আপনাদের শোনাব। 23 নম্বর হরিনাথ দে রোড, এইটাই হচ্ছে মায়ের মন্দিরের ঠিকানা। শ্যামাসুন্দরী মায়ের মন্দির আছে এই সুন্দর যে সাদা লাল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার ভিতরে, এই বাড়িটার ভিতরেই মা প্রতিষ্ঠিত। এখানেই আপনাদের আসতে হবে মায়ের দর্শন করতে। গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশনে দেওয়া আছে। ছোট্ট মন্দিরটির গর্ভগৃহে বিরাজ করেন মা শ্যামাসুন্দরী। মাকে দেখতে এতই সুন্দর যে আপনাদের দেখে মনে হবে যেন 5 বছরের নিষ্পাপ একটি শ্যামলা মেয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, মা কালী সেজে। এই মন্দিরে এসে মাকে দেখে এবং মায়ের বহু গল্প শুনে আমরা অভিভূত হয়ে গেলাম। জয় মা শ্যামাসুন্দরী। মা শ্যামাসুন্দরীর ইচ্ছা না থাকলে মায়ের দর্শন হয়তো আমরা আজকে পেতামই না, এই কলকাতাতে প্রতিষ্ঠিত। সেই গল্প আমরা জানলাম এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে। আমি 2019 সাল থেকে মায়ের পুজো করে আসছি, মা শ্যামাসুন্দরীর পুজো করে আসছি। আর এর আগে আমাদের শোনা যে অনেকজন মায়ের পুজো করেছেন, অনেক বড় বড় মানুষ মায়ের পুজো করেছেন এবং শেষকালে মা আমাদের এইখানে কলকাতায় এখন অধিষ্ঠিতা। আপনারা যে কেউ আসতে পারেন, মাকে দর্শন করে যেতে পারেন। মা শ্যামাসুন্দরী শুধু জাগ্রতই নয়, তিনি জীবন্ত। বহু বছর আগে মহালয়ার একদিনে এই মন্দিরের এক পুরোহিত বাজারে গেছিলেন মায়ের জন্য চালকলা কিনতে। তখন 5 বছরের একটি মেয়ে এসে পুরোহিতের কাছে চালকলা চায়, কিন্তু পুরোহিত তাকে ভিক্ষা না দিয়ে মন্দিরে চলে আসেন। সেদিন রাতের বেলা অমাবস্যার সময় অন্ধকারে মায়ের যখন পুজো হচ্ছে, তখন পুরোহিত লক্ষ্য করেন মন্দিরে যেন মা নেই এবং তার খানিকক্ষণ পরে ছমছম শব্দে যেন মা আবার প্রকট হন এবং মায়ের চেহারা তখন থেকে যেন দেখে মনে হয় একটি 5 বছরের শিশুর মতো। মা শ্যামাসুন্দরীকে বালিকা রূপে পুজো করা হয় বলেই এই মন্দিরে অম্বুবাজি পালিত হয় না। দূর দূরান্ত থেকে লোকেরা এখন মায়ের দর্শনে আসে এবং মায়ের দর্শন পেয়ে কেউ খালি হাতে ফিরে যায় না, সবার মনস্কামনা পূর্ণ হয় মা শ্যামাসুন্দরীর কাছে। খুব ঘটা করে ভক্তি করে এখানকার পুরোহিতরা মায়ের পুজো করে, দেখলে মন ভরে যাবে। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা এবং দুবেলায় স্থানীয় লোকদের পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে আসা লোকদের ভিড় হয় এই মন্দির। আসুন দেখে নেওয়া যাক পুরনো এই মন্দিরে আর কী কী আছে দেখার মতো। উত্তর কলকাতার হরিনাথ দে রোডের যে বাড়িটিতে মা আজকে প্রতিষ্ঠিত, সেটি কলকাতার যে কোনো পুরনো বনেদি বাড়ির মতো দেখতে। বাড়িটি আজকে শ্রী শ্রী শ্যামাসুন্দরী ট্রাস্ট কর্তৃপক্ষের। এই বাড়িরই একতলায় মায়ের মন্দির এবং দুতলাতে বসবাস করেন মায়ের সেবায়েতরা। মন্দিরে ঢুকতে যেটা আপনাদের প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে আপনাদের ডান পাশে এই ত্রিশূলটি এবং তার গায়ে লাগানো অসংখ্য লেবু, কারণ মা শ্যামাসুন্দরী লেবু খুব ভালোবাসেন। মা শ্যামাসুন্দরীর গর্ভগৃহের পাশে আছে আরেকটি ঘর যার জানলা দিয়ে মায়ের দর্শন পাওয়া যায়। রথযাত্রার সময় এই ঘরে অধিষ্ঠান করছিলেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। এই দ্বিতীয় ঘরটির শেষেই আছে মহাদেবের মন্দির। মা শ্যামাসুন্দরীর মন্দিরের মহাদেব বা ভৈরবের নাম হচ্ছে জগন্নাথ। বলা হয় যে দুঃখের কারণে একসময় মা 51 ভাগে বিভক্ত হয়েছিলেন, কিন্তু এই মন্দিরে সেই 51 ভাগ একত্রিত, সেজন্য মাকে এখানে এত আনন্দিত দেখায়। এ
এরই মধ্যে ঢাক ঢোল বাজিয়ে মায়ের দুপুরের আরতি শুরু হলো। মায়ের আরতির পর সকাল এবং সন্ধে দুবেলায় মায়ের ভোগ বিতরণ করে দেওয়া হয় ভক্তদের মধ্যে যতক্ষণ ভোগ থাকে। আমরাও সেই ছিমছাম অথচ খুব সুন্দর ভোগ পেলাম। ভেজা ডাল, লুচি, সুজি, চাল কলা মাখা এবং মিষ্টি, সবাই খেতে পারে, খুব সুন্দর ভোগ। মা শ্যামসুন্দরীর শ্রীচরণে ওনার অনেক ইতিহাস, অনেক লীলা, অনেক কিছু জানতে পারলাম, যা হয়তো আমরা না দেখলে সত্যি বিশ্বাস করতাম না যে এত সুন্দর ইতিহাসও থাকে। ভীষণ ভালো লেগেছে আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবেরও পুজো হচ্ছে। রাতে মা এই পাথরের উপর পা রেখে নেমে আসে। আসুন শোনা যাক কিছু ঘটনা। অনেক যারা ভক্তরা আছে তারা দেখতে মানে তারা উপলব্ধি করে যে মা নিশ্চয়ই তাদের বাড়ি গেছেন, মা সত্যি মানুষের বাড়ি যায়। আমি নিজেও এটা দেখেছি যে মা রাত্রিবেলায় মাকে আমরা গীতা পাঠ করে রাত 12টার সময় ভৈরবে স্নানের পর মাকে গীতা পাঠ করে মাকে স্বয়ং দেওয়া হয়। তারপরে মাকে দেখি যে পা পুরো ধুলোয় ভর্তি, যখন মন্দির খোলা হয় পায়ে ধুলোয় ভর্তি আমরা দেখি। এছাড়া কখনো কখনো দেখি চারিদিক ধরে রাত 12টা একটা সময় চারিদিক ধোঁয়ায় ভর্তি হয়ে গেল, ধূপের ধোঁয়ায় বা খুব সুন্দর সুগন্ধ আর ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। আমি নিজে এগুলো অনুভব করেছি। মানে আমার যেই ঘরে আমি যেই ঘরে থাকি তার বাইরে পুরো কাঁচের গেট। এবার একদিন মাঝরাত্রে উপর দিয়ে যেন কেউ ধাপ করে নাবলো, মানে বিশাল উপর মানে বয়ে দেবে, মানে ধাপ করে নাবো নেবে, ছুমছুম ছুমছুম করে নুপুরের আওয়াজ হলে বাইরের বাবার ঘরের দিকে ছুমছুম করে চলে গেল। ও দেখছি কি গোল করে পিঙ্ক কালারের এই মোটা পার আর গোল করে শাড়ি পরে একদিন কেউ দাঁড়িয়ে আছে, আর চুল ওর প্রচুর বড়, কিন্তু ওর মুখ দেখি নেই, মুখটা পুরো কালো, চুল ওর প্রচুর বড়। দেখে আমি আবার মানে চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালবেলা উঠে দেখছি কি মা সেম ওই অমনি ভাই শাড়ি পরে আছে। তখন দিয়ে জানি মা সত্যিই জীবন্ত। নমস্কার, জোরে বলুন জোরে। আমার নাম দয়াময়ী ঘুমরু মাতাজি। মা জীবন্ত, সবসময় মা আমার সাথে কথা বলে, মা আমাকে ডাকে আয় আমার কাছে আয়। তো আমি চাই সব ভক্তরা মার মন্দিরে আসুক। ওনার সাথে কথা বলেই আমরা বুঝতে পারলাম যে মা কতটা জীবন্ত। সত্যি উনি কথা বলতে বলতে কাঁপছেন, মানে এটা আমরা এখানে এসেও হয়তো দেখে খানিকটা উপলব্ধি করলাম যে এত ভালো লাগলাম বলে বোঝাতে পারবো না। অবশ্যই আসবেন, সবাই এখানে এসে একবার মায়ের দর্শন করুন, সবার দিন মঙ্গল হোক। অপূর্ব সুন্দর এই মন্দিরে অবশ্যই আসবেন। আর যদি এই ভিডিও দেখে আপনারা এই মন্দিরে আসেন তাহলে আমি মনে করব এই ভিডিওটি করা আমার জন্য ধন্য হয়ে গেছে। কী করে আসবেন, কীভাবে আসবেন আর কী কী দেখার আছে এখানে সেগুলো সব এই ভিডিওটা জানালাম। তাহলে অবশ্যই মা শ্যামসুন্দরীর এই মন্দিরে আপনারা আসবেন, মাকে প্রণাম জানিয়ে যাবেন। এই ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।